গুড মর্নিং, হাই ফ্রেন্ডস, সবাইকে শুভ সকাল। সবার দিন ভালো কাটুক, সঙ্গে সঙ্গে তোমরাও কামনা করো যাতে আমারও সকালটা খুব ভালোভাবে কাটে মেয়েদের সঙ্গে। তা অনেক দিন ভেবে ধরে ভাবছিলাম ছোট্ট ঝোলার যে আমরা মধ্যে সকালবেলা মর্নিং ওয়াকে যাব, মোটা হয়ে বাঙালিদের গেছি না, মোটাটা একটু ছোঁয়া। রোগাও হব, আমার মেয়েও মোটা হয়েছে অনেক। ঘরে বসে খেলে বাপরে যা কত হয় সুন্দর, এখনকার ওয়েদার, ভালো। যদি আমার মতন দুটো মেয়ে থাকে তাহলে তো খুব ভালো লাগবে তোমাদের, এরকম আমার মতন হাসতে ইচ্ছা করবে। আর রাতে এরকম করে হাঁটলে আমরা দূরে যাবে বুঝতেও পারবে না তোমরা। সকাল সকাল ওঠো, এই ভিডিও না তোমরাও তো হাঁটো গান আমার মতো। করতে গেলে কি দেখো সামনে একটা সুন্দর ফুল আছে, জবা ফুল, এটাকে তুলে নিলাম, ফুল সুন্দর তোলে দৃশ্যটা না, তোমাদের পুজো দেয় থেকে না। সরিয়ে নেবো তাই। তারপরে তো শুনশান রাস্তা দেখতেই পাচ্ছ, ফাঁকা রাস্তা। তবে দেখো একটা লোক ওই বাড়ির পাঁচিল থেকে বেরোচ্ছে, বেল পাতা চুরি করছিল, সামনে গিয়ে দেখলাম। তা ভাবছিলাম একবার চোর চোর বলি, তা বললাম না থাক, বলাটা ঠিক হবে না। দেখো সকালে বেরোলে চুরি করা যায় বুঝ কিন্তু বন্ধুরা। আর দেখো একটা বাড়িতে একটা পদ্ম ফুল ফুটেছিল, খুব সুন্দর লাগছিল দেখতে, পাঁচটা পাপড়ি হয়েছিল। আমি দূর থেকেই নিচ্ছিলাম, মেয়েরা বলছিল আমাকে এই দেখ তুমি কি ফুল ছিল, বললাম না ফুলটা তুলবো, সে ছোটবেলায় চুরি করেছে এখন কি আর মানায় বলো। তা যাই হোক, দেখো আমরা অনেক দূর হাঁটতে হাঁটতে চলে এসেছি, মাঝখানে আমি তো ভিডিও বানাচ্ছিলাম তার জন্য পুরোটা তুলতে পারলাম না। তা এখানে দেখলাম গান্ধীজি দাঁড়িয়ে আছে, এবার গান্ধী তো তার তাকাতেও থাকে, তবু এখানে দৃশ্যটা ভালো লাগলো। অনেক কলমি শাক আছে নিচে, দেখো আমি তোমাদের দেখাচ্ছি, সুন্দর লাগছে এখান থেকে। আমরা কত কিন্তু কলমি শাক তুলেছে কিছু, সেটা দেখো লাস্ট অব দিয়ে দেখো কলমি শাক, দেখো 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 কি সুন্দর কলমি শাকটা, ভালো লাগে না, লোভ লাগছে আমার তো, জিভে জল চলে আসছে। দেখ আমরা তিনজন মানুষ তো অল্প করে তুলেই নিলাম, মনে মনে ভাবছিলাম, তা মেয়ে বললো না তুলে নিতে, তাই তুলে নিলাম। সেটা তোলাটা তোমাদের দেখাচ্ছি। এবার দেখো রাস্তাটা, তিন রাস্তার মোড়ে, এবার দেখো কি সুন্দর ফুল, ঠিক আছে দেখো ভাল লাগছে, আমার তো খুব ভালো লাগছে। প্রজাপতিটা বসে আছে, আমি আস্তে করে এটাকে নিয়ে ধরতে যাচ্ছিলাম, ধরতাম না জাস্ট এই করলাম, দেখো উড়ে গেল। যা ফুলের পরে প্রজাপতি বসলে তো খুব ভালো লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর আমার সঙ্গে এইভাবে থেকো আমার প্রত্যেকটা ব্লগে, তাহলে আরো বেশি আমার ভালো লাগবে যে তোমরা কমেন্ট করে জানিও আমাকে। আর কি বলবো তোমাদের, আমি অনেক তাল পাচ্ছি না, কারণ অনেকদিন পরে আমি ভয়েস ওভার দিচ্ছি, তার জন্য ছোটখাটো যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা কমেন্ট আমাকে জানিও কি ভুল হচ্ছে না হচ্ছে। আর পুরো ভিডিওটা লাস্ট সূর্য উঠে গেছে, আর মামের পিছন পিছনে একটা কুত্তা যাচ্ছে, আর এই যে ছোট্ট ঝোলার মধ্যে কতগুলো কুড়ানো পাওয়া কলমি শাক, যদি এগুলো পরিষ্কার জায়গা থেকেই তোলা, ওই গান্ধীজির পাশ থেকে আমরা নিয়েছি, গান্ধীজি পরিষ্কার জায়গায় দাঁড়িয়ে আছে, আমি জানি না নিম ডাল নিয়ে কেন দাঁড়িয়ে আছে, কিন্তু গান্ধীজি আছে। আর এই যে সূর্য উঠে গেছে, এখন এর সময় যদি আমি বলি তাহলে আমার ঘড়ি ঘোরা হয়ে গেছে, এখন 6:06 বাজে অবধি দেখো, ঠিক আছে তাহলে আমার খুব ভালো লাগবে। এটা দেখো একটা ফুল, এটাকে অনেকে কাঠটগর বলে, কেউ আকাশ ফুল বলে, আমি তো কাঠটগর আকাশ ফুল বলি। তোমরা কি ফুল বলো সেটা আমাকে জানিও কমেন্ট করে অবশ্যই। যে দেখো এটা একজনও বললো স্বর্ণচাপা, এরকম কিছু বললো আমার মেয়ে, দেখো নিজের থেকে কুড়িয়ে এনে আমাকে দিল, আমি খুব ভালোবাসি, এর গন্ধটা আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে জানিও কমেন্টে। স্বর্ণচাপা, আমি বলি কাঠটগর আকাশ ফুল, যে যা বলে পারে সেটা একটু কমেন্ট আমাকে জানিও, এটা কি ফুল বলবো না, আমার মেয়ে বলছে বলবে না, তোমরা একটু আমাকে বলো। মর্নিং এ হাঁটতে বেরিয়ে দেখো কত কিছু পাওয়া যায়, আমার মেয়ে দেখো একটা ফুল মাথায়, আবার দেখো ফুল ছিটছে পাগলের মতন, পাগলের মতো হবে। কই দেখা যাচ্ছে না তো ফুলগুলো, কই দেখা যাচ্ছে, আরো পিছনে ঘোরো, আরো পিছনে কি করে ঘুরবো, দেখো তো তোমরা দেখতে পাচ্ছ, আমি তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ দেখতে পাচ্ছ, সবাই সবাই দেখতে পাচ্ছ, আমার মেয়ের মাথায় নীল, আমার মাথায় সাদা, দেখো আমি আজকে ইয়ে হয়ে যাব। এবার দেখো দাড়ি পড়লো আমার মেয়ে, দেখেই আবার ফুল তোলা শুরু করে দিল, ওর খুব ভালো লাগছে ফুল তুলতে, ফুলটাকে সবাই ভালোবাসে, তুমি আমি
আমার মেয়ে, এরকম অনেকেই আছে যারা ফুলকে পছন্দ করে খুবই। হ্যাঁ, আর ফুলকে ভালোবাসে না এমন কেউ নেই আমার মনে হয়। যাই হোক, দেখো গাছটা না অনেক লম্বা হয়েছে এবং অনেক সুন্দর হয়েছে, ফুলগুলো খুবই সুন্দর, আমার তো ভালো লাগছিল, তাই আমি তোমাদের সঙ্গেও এটা শেয়ার করছি। দেখো তোমরা ওটা দেখো, ঘরে বসে মনে হবে যে আমাদের সঙ্গে তোমরা সকালবেলা মর্নিং ওয়াকে বেরিয়েছিলে। ফিল করো, ফিল ফিল হবেই, হবে, হতে হবে, তাই না বন্ধু? বলো দেখো, আবার কালকে সকালে আমি তোমাদের কাছে নিয়ে আসবো নতুন একটা ব্লগ। হাই গাইস, আমি ফুলন দেবী, কেমন লাগছে বলবা? সেই বিচ্ছিরি সঙ্গে আমার ছোট মেয়েও আছে, কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না, দুর্ভাগ্য আমাদের। কোনো দুর্ভাগ্য না, একটা হতেই পারে। এই চা 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 খেয়ে নি। এখানে আমরা একটা চায়ের দোকানে এসেছি, ঠিক আছে? ওই দিদি চা করছে, আমরা একা নয়, অনেকে আছে। কে কি খাবে? বিস্কুট নিবি বড়, ছোট? কিসের ইন্তজার আবার? আজকে তুলেই ছাড়বো তোকে, আমি তোকে আমি নিয়েই। দেখো চা খাওয়ার আগের মুহূর্তটা, আমার ছোট মেয়ে তো ক্যামেরার থেকে দশার দূরে পালাচ্ছে, আমি তবু চেষ্টা করছি ওকে একটু তোলার, ঠিক আছে? আর সামনে একটা ডগি পড়ে আছে, সেটাও তোমাদের দেখাবো। ডগিটা বেবি হবে, অলরেডি জল ভাঙছে বেবি হবার জন্য, তাই আমি বললাম মেয়েটাকে একটু বিস্কুট বা কিছু দিতে। দেখে তো আমার খুব কষ্ট লাগছিলো যে মানুষ হলে এতক্ষণ হসপিটাল নিয়ে যেতে, যেহেতু একটা পশু তো তাই এইভাবে পড়ে আছে। যাই হোক, দোকান থেকে বিস্কুটটা নিয়ে বড়কে বললাম দিতে, যে দে ওকে বিস্কুট, এ সময়টা বেশি খাওয়ার ঠিক নয়, তবু পশু তো ওরা তো পেটে খিদে আছে, ডগি বলে কি অবহেলা করবো, তা তো না, সেও একটা মা হবে, সেই কারণেই বিস্কুটটা দিতে বললাম। তা বিস্কুটটা দিলাম, অনেক কষ্ট করে ওনার কাছে অনুমতি নিলাম যে নেবো কি না, বললো হ্যাঁ। আর এই দাদারই দোকান, বৌদি ভিতরে চা বানাচ্ছে আর দাদা দেখো সবাইকে চা পরিবেশন করছে, হাজবেন্ড ওয়াইফ দুজনে মিলে দোকানটা চালায় সম্ভবত, ঠিক আছে? আর তো কাউকে দেখতে পেলাম না, তাই বলতে পারবো না পুরোটা, তবে কালকে বিস্তারিত জেনে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। গল্প করে নিই, প্রথম দিন তো জিজ্ঞাসা করা যায়, বলো। এবার দেখো আমার মেয়ে ডগিটাকে দিচ্ছে খাবার, ঠিক আছে? আর দেখো বেবি হবে, মানে আর হয়তো আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে হয়তো বেবি হয়ে যাবে, সেরকমভাবেই আছে পরিস্থিতি, কিন্তু কিছু করারও নেই। আমি দোকানদারকে জিজ্ঞাসা করেছিলাম কথাটা, তো উনি বললো হ্যাঁ কোথার থেকে এসছে, আমাদের এখানেই থাকে। যাই হোক, আর এটা ওই ডগিটার হাজবেন্ড, ঠিক আছে? যাই হোক, আমরা দেখো এবার চা বিস্কুট খাবো, আমাদের দিয়েছে চা বিস্কুট। দেখো আমরা হেঁটে আমাদের ওজন কমাচ্ছি, এত শুধু দেখো আমার মেয়েরা চিপস খাচ্ছে, চিপস আমি খাইনি এখনো, খাইনি এখনো খাবে, তাহলে আমাদের কী লাভ হলো হেঁটে হেঁটে আমাদের ওয়েট কমিয়ে? ওই দেখো চলো আমরা বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে আমি ফুল তুলছি, দেখো আমার মেয়ে কি বলছে আমায়। কি করছো? শোনো, ফুল চুরি করতে এসছেন তা আমাদের বাড়ি এসছেন কেন? আর কোথাও দেখা তো আচ্ছা মানুষ, উঠুন কিন্তু। দেখুন কত ধরনের মানুষ আছে দুনিয়ায়, আমাদের বাড়িতে দেখুন জুতো এখানে খুলে এখানে এনে ফুল তুলছেন। আমি পারি অনেক তাড়াতাড়ি, কিন্তু তুলবো না এখন, তুমি এভাবে বলে আমাকে দিয়ে তোলা করাবো, আমি তুলবই না। এখনকার মেয়েদেরকে যতই তুমি বলো না কেন কোনো কাজই করবে না। আমি মোটা শরীরে বসে ফুলটা তুলছি, আর আমার মেয়ে তো কত কথা বলে গেল, ওই যে বারে ক্ষুদিরাম মরেছিল ওরা মরবে না, এরকম একটা চিন্তা ভাবনা করেই নিয়েছে। তো যাই হোক, ফুলটা তুলে এবার তো আমার উপরে যেতে হবে, এখনো অনেক কাজ বাকি আছে।